নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনুষ্ঠান, আমাদের অনুষ্ঠান। সঙ্গে রয়েছেন ইনস্টিটিউটের ফ্যাকাল্টি তানিয়া। তানিয়াকে অনেক অনেক স্বাগত। আর আজকে ইনস্টিটিউট সম্পর্কে তো কথা বলবো, চেষ্টা করবো আপনাদের সাথে কথা বলার। যারা চাইছেন, স্বপ্ন দেখেছেন যে নিজেকে প্রতিষ্ঠিত করবেন, আমি আজকেই দেখছিলাম যে সোশ্যাল মিডিয়া তো আমাদের অনেক কিছু জানতে চায়, তা নিয়ে আজকে এক জায়গায় লিখেছে যে আচ্ছা আপনি কি জব করছেন, যেটা আপনার ড্রিম জব সেটাই কি আপনি করছেন? তো অনেকে অনেক কিছু লিখেছেন, আমি না দেখে ভাবলাম যে আমি তো আমার ড্রিম জবটাই করছি, আমি এটাই স্বপ্ন দেখেছিলাম এটাই করছি। তো কজন করতে পারেন, তাই স্বপ্নটা কজন দেখতে পারেন, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই যে মিডিয়া ওয়ার্ল্ডটাকে না আমাদের মানে ওপার থেকে মনে হয় যে ভীষণ কালারফুল, ভীষণ গ্ল্যামারাস, কিন্তু কতটা হার্ড ওয়ার্ক দরকার, কতটা ডেডিকেশন দরকার, তুমি একটু যদি বলো। একদমই, মানে আমরা ভাবি যে মিডিয়া মানে খুব গ্লসি একটা জগৎ, মিডিয়া মানেই যেখানে খুব মানে আমি আসবো ক্যামেরার সামনে কথা বলবো, আমি খুব পপুলারিটি গেইন করবো, খুব সহজে নিমিষের মধ্যে আমি পপুলারিটি গেইন করে ফেলবো। একদমই এটা খুব মিসকনসেপ্টে আমরা বাস করি। এটার পেছনে হ্যাঁ অবভিয়াসলি পপুলারিটি অবভিয়াসলি গেইন করা যায়, মানুষের কাছে অনেক পরিচিতি পাওয়া যায় এবং অনেক রেসপেক্টও থাকে এই প্রফেশন, পরিশ্রম তার জন্য, এটার জন্য ইনিশিয়ালি আমরা যখন শুরুর দিকে ক্যারিয়ারের গোড়ার দিকে তখন কিন্তু আমরা মানে আমাদের আটমোস্ট ডেডিকেশন, আমাদের আটমোস্ট হার্ডওয়ার্ক এবং আমাদের পেশেন্স, মানে সব সর্ব অবস্থায় আমাকে কিন্তু আমার কনফিডেন্ট এবং আমার ধৈর্য বজায় রাখতে হবে। কেন কি মানে এখানে পেশেন্সটা একটা বিশাল গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। কেন আমি বলছি যে কারণ এখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, যেখানে কোনো আর পাঁচটা জায়গায় আর পাঁচটা সেক্টরে যেরকম আমরা ভাবি যে আমার আমি দিনের এইটা শিডিউল, আমি এই কাজটা করবো, আমি এই কাজটা করে চলে যাবো, এখানে কিন্তু একদমই সেরকম নয়। আজকে যারা ডেস্কে লিখছে তাদেরকে রিপোর্টিং করতে ফিল্ডে যেতেই হতে পারে, আবার যারা ফিল্ডে রিপোর্টিং করছে তাদেরকে ডেস্কে বসে কাজ করতেই হতে পারে এবং তার সাথে সাথে তাকে এডিটিংও করতে হতে পারে। তো এই সর্ব অবস্থায় আমাকে খুব ফ্লেক্সিবল থাকতে হবে আমার কাজের প্রতি, এবং এটা একমাত্র সম্ভব যখন আমি ডেডিকেটেড থাকি। অন্যান্য সেক্টরসে অন্যান্য জায়গায় কী হয়, আমার জব রোলের বাইরে আমি কিছু করব না, এই একটা টিপিক্যাল মাইন্ডসেট মানুষের মধ্যে তৈরি হয়ে যায়, এটা আমার জব রোল, আমি এইটুকুনিতেই সীমাবদ্ধ থাকবো, এর থেকে বেশি পারলেও করবো না। বাট মিডিয়াতে এই কনসেপ্টটা নিয়ে যদি বাস করা হয় তাহলে সে আমার মনে হয় না খুব একটা সাকসেসফুল হতে পারবে বলে। এই কনসেপ্টের কোনো জায়গায় নেই তো এই জায়গায়, কিন্তু এই এই সেক্টরের আরেক মানে একটা এরকম, এটা যেরকম যদি কারোর মনে হয় যে এটা একটা তাহলে আমি খুব হার্ডওয়ার্কিং হতে হবে, তাহলে তো খুব কষ্ট করতে হবে, খুব কষ্ট করতে হবে, অবভিয়াসলি কষ্ট তো করতেই হবে, ইনিশিয়ালি সব কিছু পেতে গেলেই কষ্ট হতে হয়, কিন্তু এটার যখন সাকসেস আসে মানুষের জীবনে মিডিয়া প্রফেশনাল, সেটা কিন্তু একটা অন্যরকম, আর পাঁচটা সেক্টরের থেকে একদমই আলাদা। আজকার আজ মানে আজকের দিনে যারা আমরা খুব পপুলার ফেস, খুব পরিচিতি কীভাবে গেইন করি, থ্রু মিডিয়া, থ্রু মানুষের কাছে কীভাবে কতটা কাছে আমি পৌঁছাতে পারবো সেটাও মিডিয়ার দ্বারা। তো এই সমস্ত কিছুর কিন্তু কোনোটাই না ইজি হয় না, সবটার পেছনেই একটা গল্প থাকে এবং তার পেছনে একদম হার্ডওয়ার্ক থাকে। তো এই হার্ডওয়ার্ক করতে যারা আগ্রহী, যারা চাইছো তোমরা নিজেদের একটা স্বপ্নকে সফল করতে, তুমি চাইছো যে আমি খবর পড়বো, কিন্তু খবর পড়াটা এখন আর শুধু প্রম্পটারে দেখে রিড করা নয়, খবরটাকে জানা, খবরটাকে বোঝা, খবর পড়াটাকেও শেখা, এই পুরো ব্যাপারটাই কিন্তু তোমরা শিখে নিতে পারো। যারা উৎসাহী তারা অবশ্যই এই অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে কথা বলবে, খুব কম সিটস বাকি আছে, খুব দ্রুত ক্লাস ওপেন হতে চলেছে, এন্ড অফ সেপ্টেম্বর ক্লাস চালু হয়ে যাচ্ছে, সুতরাং খুব দ্রুত যোগাযোগ করতে হবে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে। হয়তো আমরা বড় জোড়া দুটো তিনটে এপিসোডেই বলবো বা দুটো এপিসোডেই বলবো যে ভর্তির ব্যাপারটা। আর যদি আর কিছু জানার থাকে তাহলে এই সরাসরি কথা বলার নাম্বার যেটা আমাদের মাথার উপরে আছে, এই নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলা যাবে। এবারে কোর্স নিয়ে চলে আসি। কোর্স যে ওই যে তিনটে কোর্স আমাদের শুরু হয়েছিল ফার্স্ট সেশনে, সেই তিনটে কোর্সই আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি একদম একটু কোর্স। হ্যাঁ অফকোর্স, আমরা আপাতত তিনটে কোর্সই রেখেছি। প্রথম কোর্স হলো সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম অ্যান্ড নিউজকাস্টার। এটার এই কোর্সটা হলো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2 এবং এটা 1 ইয়ারের কোর্স। এখানে যারা একদম স্পেসিফিক্যালি নিউজ ওরিয়েন্টেড সেগমেন্টে সেক্টরে কাজ করতে যায়, সাপোজ যারা নিউজ নিউজ ডেস্কে কাজ করতে যায়, যারা হার্ড কোর জার্নালিজম করতে যায়, যারা কপি রাইটিং, কপি এডিটিং ইত্যাদি সমস্ত কিছু প্রফেশনের সাথে একদম স্পেসিফিক্যালি
এই স্কিলটাই ডেভেলপ করতে চায়, এবং যারা ভাবে যে আমি খুব সুন্দর লিখতে পারি, খুব আমার আরেকটু পলিশের দরকার, আরেকটু চাচা ছোলার দরকার, বা আমি খুব সুন্দর বলতে পারি কিন্তু আমার আরেকটু ট্রেনিংয়ের দরকার, এই স্পেসিফিক সেগমেন্টে যাদের মাইন্ডসেট আছে তাদের জন্য পার্টিকুলারলি এই কোর্সটা। সেকেন্ড কোর্স হলো সার্টিফিকেট কোর্স ইন ক্যামেরা অপারেশন অ্যান্ড নিউজ, ক্যামেরা অপারেশন অ্যান্ড ভিডিও এডিটিং। যারা ক্যামেরা অপারেট করতে চায়, যারা ক্যামেরার লেন্স নিয়ে কাজ করতে চায়, ক্যামেরার মুভমেন্টস, ক্যামেরার কত রকম মানে কত রকম ইম্পর্টেন্স আছে, তার ফাংশনস কী কী, প্রত্যেকটা ক্যামেরার প্রত্যেকটা ফিচার্স কী কী আছে, এই সমস্ত কিছু জানতে চায়। এবং তার সাথে সাথে যারা ভিডিও এডিটিং করতে চায়, এখন তো খুব পপুলার এই ভিডিও এডিটিং কনসেপ্টস, গ্রাফিক ভিডিও এডিটিং, ক্যামেরা এখন সিনেমাটোগ্রাফি বলো আর পাঁচটা যে কোনো সোশ্যাল মিডিয়াতেও আজকাল ক্যামেরা খুব ইম্পর্টেন্ট। সো এই এই পার্টিকুলার সেগমেন্টে, এই জনরায় যারা কাজ করতে চায় তাদের জন্য এই কোর্সটা, এটা ওয়ান ইয়ারের কোর্স, এটারও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2। সেকেন্ড কোর্স হলো অ্যাডভান্স ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি। যারা অল টোটাল মানে 360 ডিগ্রি মিডিয়া সেগমেন্টের ব্যাপারে জানতে চায়, যারা টোটাল মিডিয়া কী কী সেগমেন্ট মানে মিডিয়া মাস কমিউনিকেশনস তো শুধুমাত্র ক্যামেরা বা নিউজে থেমে থাকে না, সেটার আরও অনেকগুলো সেগমেন্ট, অনেকগুলো সেক্টরস আছে, অনেকগুলো কাজ আছে। সাপোজ যেরকম পাবলিক রিলেশন, যেরকম অ্যাডভার্টাইজমেন্টস, কর্পোরেট কমিউনিকেশন, এই সমস্ত কিছু একটা কমপ্লিট মিডিয়া প্যাকেজ যারা শিখতে চায়, জানতে চায়, একদম গোড়া থেকে ইনডেপথ স্টাডিজ করতে চায় তাদের জন্য এই কোর্সটা। এটা 2 ইয়ার্সের কোর্স, এটারও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2। সুতরাং যারা উৎসাহী এই তিনটে কোর্সের জন্যই উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। বাংলায় যদি আমি বলি পরিষ্কারভাবে, উচ্চ মাধ্যমিক অর্থাৎ HS পাশ করলেই এটা কিন্তু পারা যাবে, সেটা HS যে কোনো পেরিফেরিতে হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, দিল্লি বোর্ড হোক, মানে ICSE CBSE যে কোনো বোর্ড হোক, কিন্তু তাকে HS পাশ করতে হবে, অর্থাৎ 10+2 ক্লিয়ার করতে হবে। আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমি ব্যাক পেয়েছি তাহলে হবে না, তাকে পাশ করতে হবে। কোন ডিভিশনে পাশ করছো সেটা ম্যাটার করছে না, কিন্তু পাশ করতে হবে, অর্থাৎ এলিজিবল তারাই হবে যারা HS পাশ, এক কথায়। এবারে যদি আগে পাশ করে যান, হয়তো দেখা গেছে 4 বছর আগে পাশ করেছেন কিন্তু আপনি চাইছেন যা পড়াশুনো করেছেন সেই পড়াশুনোটা আপনার ভালো লাগার জায়গাতে নয়, কিন্তু আপনি বসে আছেন বা চাইছেন, ডেফিনেটলি আপনি কোর্সটা করতে পারেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? আমি হচ্ছে, আমার ছেলের নাম গোপাল সরকার, ওর সম্বন্ধে একটু জানবো। কোথা থেকে ফোন করেছেন? এটা নদিয়া থেকে। হ্যাঁ, নদিয়া থেকে। নদিয়া থেকে, হ্যাঁ বলুন। বলছি এই যে এই যেটা আপনারা পড়াবেন সেটা যে অ্যাঙ্কারিং করাও যায়, আমার ছেলের একটু শখ আছে শখের সাথে সাথে সেই মানে আমি শিখবো এই শেখার ইচ্ছেটা, এবং মানে আমি খুব প্যাশনেট হওয়াটা খুব জরুরি। সব টেকনিক্যালি সাউন্ড শব্দটা না এখন খুব ইম্পর্টেন্ট, মানে আমরা যখন ক্যারিয়ার শুরু করেছিলাম আজ থেকে 20-21 বছর আগে, তখন অতটা টেকনোলজির এত ব্যবহার ছিল না, তখন আমাদের এইরকমভাবে, আমরা তো কাজ শুরু করেছিলাম, ল্যাপেলটাও তখন এত বড় বড় ল্যাপেল ছিল, মানে একদম বুম দিয়ে কাজ করেছিলাম। কিন্তু বিষয় হচ্ছে যে এখন কিন্তু টেকনোলজির যুগ, সুতরাং এখন যে যে কাজটাই করবেন না কেন তাকে টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে। তার জন্যই কিন্তু আমাদের ইনস্টিটিউট হচ্ছে একেডেমি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শব্দটাকে কিন্তু মানে টেকনোলজিকে নিয়ে চলা। তা আপনার ছেলে বিএসসি পড়ছে, ডেফিনেটলি ও এলিজেবল, আপনি যোগাযোগ করলে করতে পারেন, অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারেই ফোন করতে হবে। এবার তুমি একটু বলে দাও। হ্যাঁ, তো অবভিয়াসলি সেই তার ইচ্ছা আছে যখন সে যোগাযোগ করতে পারে। স্পেসিফিক্যালি আমার মনে হয় ও যদি এই সেগমেন্টেই ইচ্ছে থাকে তাহলে সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম অ্যান্ড নিউজকাস্টার, তো এটা এটা ওর অ্যাপ্ট। কিন্তু শুধুমাত্র অ্যাঙ্কারিংয়ের ইচ্ছা বলে নয়, এই কোর্সটাই কিন্তু সমস্ত কিছু শেখানো হয়। তার মানে তাকে রাইটিং স্কিলও ডেভেলপ করতে হবে, তার মানে তাকে এডিটিংও জানতে হবে কী করে একটা নিউজ এডিট হচ্ছে, এবং তাকে কিন্তু অনগ্রাউন্ড রিপোর্টিংও করতে হবে। মানে অ্যাঙ্কারিং শব্দটার মানে শুধুমাত্র কিন্তু ক্যামেরার সামনে এসে আমি একটা, এখন আর ওই অ্যাঙ্কর ব্যাপারটাই নেই, একদমই আইডিয়াটা একদম চলেই গেছে, এই আইডিয়াটা একদম মানে একদম অবসলিট হয়ে গেছে। তো এই কনসেপ্টে একদম, আর যেটা তুমি বলছিলে যে টেকনোলজির সাথে সাথে, টেকনোলজির সাথে সাথে কিন্তু মানে মিডিয়া একটা মানে পারস্পরিকভাবে চলছে, এবং মানে
মিডিয়াও যতটা ডেভেলপ হচ্ছে, যেরকম এভার চেঞ্জিং টেকনোলজিও কিন্তু এভার চেঞ্জিং। দেখো আগে আমরা যখন নিউজ পড়তাম না, আমি একদম বলি প্রম্পটার আমি নিজে অপারেট করতাম, হাত দিয়ে দিয়ে স্ক্রল করে করে নিউজ পড়তাম। এখন কিন্তু প্রম্পটার নিজে অপারেট করার কোনো জায়গাই নেই, এখন প্রম্পটার অটোমেটিক্যালি অপারেট হচ্ছে, আমাকে দেখে নিউজটা পড়তে হচ্ছে। সো আমি যদি টেকনোলজিক্যালি সাউন্ড না হই, আমি ওই লেভেলটাই ধরতে পারবো না। তো এই জিনিস, আমি যখন নিউজটা পড়ছি, আমি একটু ইন্টারাপ্ট করলাম, তা নিয়ে আমি যখন নিউজটা পড়ছি, নিউজের কন্টেন্ট অনুযায়ী আমার মডুলেশন থাকছে। এবার আমি অপারেট করছি না, অপারেট হচ্ছে একদম টেকনোলজিক্যালি অপারেট হচ্ছে, আমাকে কিন্তু ওর স্পিডের সঙ্গে আমার মডুলেশনটাকে রেখে কন্টেন্ট বুঝে মডুলেশন চেঞ্জ করে আমাকে নিউজটা বলতে হচ্ছে। এটার জন্য টেকনোলজিক্যালি সাউন্ড হতে হবে একদম। আর এই জিনিসটা জানতে গেলে কিন্তু আমরা আর মানে শুধুমাত্র পড়লে বা আমি চারটে ইউটিউবে ভিডিও দেখে না, এটা সম্ভব নয়, এটা সম্ভব নয়। এটার জন্য একদম মানে অ্যাঙ্কার ভিডিও ইউটিউবে ভিডিও দেখে অ্যাঙ্কার হওয়া যায় না, সম্ভব না। অনেকেরই মিসকনসেপ্ট থাকে যে রাঁধুনি হওয়া গেলেও যেতে পারে, যে রান্নার প্রিপারেশন থেকে রান্না করা আর অ্যাঙ্কারিং করা এক নয়। আমার যাদেরকে শুনে ভালো লাগছে তাদের মতন হতে গেলে আমাকে কিন্তু প্রপার ট্রেনিং নিতে হবে। তো দেখেনি কেউ আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম, বলুন কে বলছেন? আমি কুয়া মণ্ডল। হ্যাঁ, বিভূম জেলা অন্তর্গত ভ্রমণপুর গ্রাম থেকে বলছি স্যার। আচ্ছা বলুন। বলছিলাম আমি অ্যাকচুয়ালি 5 ইয়ার ধরে মানে 5 বছর ধরে আমি ফটোগ্রাফি কোর্স করেছি, মানে কাজ করছি আর কি, ওয়েডিং কাজগুলো, ওয়েডিং ফটোগ্রাফি। তো আমি চাই আপনার ক্যামেরার যেই আপনার অপশন দিয়েছেন, ক্যামেরার যে এডিটিং বা ক্যামেরার লেন্সের যে ইয়েটা দিচ্ছেন, সেটা আমি ওই কোর্সটা কমপ্লিট করতে চাই। কিন্তু আপনার পড়াশোনা কি ভাই দিলীপ বাবু? ওরাই বলে দেবে আপনাকে। ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ বলুন ভাই। আপনার কোর্সটা কমপ্লিট করার পর কি আমি সঙ্গে সঙ্গে আপনাদের ওই সাংবাদিক লাইনে যুক্ত হতে পারি? আচ্ছা, সঙ্গে থাকুন, এটা অনেকেরই প্রশ্ন, আপনি সঙ্গে থাকুন। প্রথমত আপনি এলিজেবল এই কোর্সটা করার জন্য, কারণ আপনি বললেন আপনি এইচএস কমপ্লিট করেছেন, তো অবভিয়াসলি আপনি এলিজেবল এই কোর্সটা করার জন্য। এবং আপনি যেহেতু ওয়েডিং ফটোগ্রাফি করেন, তো সেই ক্ষেত্রে ভিডিও এডিটিং সেন্স আছে, তার সাথে এই এডিটিং ব্যাপারটা জানলে আরও জিনিসটা খুব ভালো হয়ে যাবে, এবং তার প্রেজেন্টেশন এবিলিটি, তার সাথে সাথে মিডিয়ায় কীভাবে কাজ হয় সেটাও উনি এই কোর্সের মাধ্যমে জানতে পারবে। হ্যাঁ, এবার আসি উনার লাস্ট কোয়েশ্চেন, যে উনি চাকরি পাবেন কি না কোর্সের সঙ্গে সঙ্গে পাস মানে পাস আউট হওয়ার পর। তো এই ক্ষেত্রে বলা যায় যে মানে কোনো সংস্থায় কোনো জায়গায় কেউ বলতে পারে না যে আমি 100%-এর প্লেসমেন্ট দেবো, কারণ নিজের এলিজিবিলিটি প্রুফ করতে হয়, এবং সেটা না করলে কখনোই মানুষ মানে কেউই বলতে পারে না আমি তাকে নিয়োগ করব। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি এখানে আমাদের এখানে অনেক বেশি অপরচুনিটিস আছে, অনেক বেশি সুযোগ আছে, ভালো কাজ করলে, ভালোভাবে শিখলে, জানলে অবশ্যই আমাদের এখানে প্লেসমেন্ট বিষয়টা কি বলতো মানে জায়গা রয়েছে। আমরা কি তৈরি করব, আমরা টেকনোলজিক্যালি সাউন্ড করব, অর্থাৎ দক্ষ তৈরি করব। একজন স্টুডেন্ট আমাদের এখানে, যে কজন স্টুডেন্ট পড়ছেন ফার্স্ট সেশনে, তারা প্রত্যেকেই কিন্তু ভীষণভাবে দক্ষ হয়ে উঠছেন, কিন্তু তার দক্ষতা প্রমাণ করার জন্য তাকেই এগিয়ে আসতে হবে, এটা ভীষণ দরকার। হ্যাঁ, মানে প্রথমেই যেহেতু আমরা বললাম যে ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক থাকাটা খুব দরকার, এটা কিন্তু একদম গোড়া থেকে, মানে যখন আমি শিখছি, যখন আমি প্রথম ক্যামেরাটা ধরছি এবং ডিফারেন্ট মুভমেন্ট জানি, সেই সময় থেকে কিন্তু আমার ডেডিকেশন, আমার পেশেন্স এবং হার্ডওয়ার্ক থাকাটা দরকার, তবেই কিন্তু সাকসেসফুল হওয়া যায়, এবং সাকসেসফুল হলেই অবভিয়াসলি প্লেসমেন্ট থাকে। এই যে আমরা বলছি না যে আমরা দক্ষ তৈরি করব, আমরা কিসের ভিত্তিতে বলছি, আমরা 100% প্র্যাকটিক্যালের কথাই বলছি। আমরা আপনাদেরকে, বিশেষ করে আমাদের স্টুডেন্টদেরকে আমরা কী দেব, আমরা 100% প্র্যাকটিক্যাল ক্লাসের সুযোগ দেব। কীরকম প্র্যাকটিক্যাল ক্লাস? প্র্যাকটিক্যাল ক্লাস, আমি একটা ক্যামেরা ভাড়া করে আনলাম, আমার একটা ইনস্টিটিউট রয়েছে, আমি একটা ক্যামেরা ভাড়া করে আনলাম, একজন প্রফেশনাল ক্যামেরাম্যান মাসে একদিন এলো, একটা ওয়ার্কশপ করে তিনি চলে গেলেন। কী বুঝবে স্টুডেন্টরা? কিচ্ছু বুঝবে না, তাদের ভয়টাই কাটবে না। বাট আমাদের স্টুডেন্টদের ক্ষেত্রে আমরা বলতে পারি, তারা প্রতিদিন লাইভ স্টুডিওতে আসছে, ভিডিও টেবিল যেটা তারা পাচ্ছে, ভিডিও শিখছে, যেখানে ভিডিও এডিটিং যেটা তারা শিখছে, ভিডিও এডিটিং যেটা শিখছে, তারা কিন্তু একদম প্রফেশনাল এডিটিং টেবিলে বসে কাজটা শিখছে। যিনি প্রফেশনাল, যিনি রোজ নিউজটা কাটছেন,
তিনি তাদেরকে হাতে ধরে শেখাচ্ছেন, আজকেও সেই ক্লাস তারা করেছে সম্ভবত। একদম, আজকেও ওরা মানে একটা একদম লাইভ শুটিং হচ্ছে, মানে সেই সেখানে থেকে ওরা ক্লাসটা করেছে। এবং লাইভ কি করে হয়, একটা লাইভ শুট কিভাবে হয়, সেটা কিভাবে অ্যাঙ্কার কিভাবে সেটাকে প্রেজেন্ট করে, কিভাবে লাইটিং কিভাবে অপারেট হয়, ক্যামেরা কিভাবে সেট আপ থাকে, এই এন্টায়ার থিং কিন্তু ওরা দেখছে। তো এই জায়গাটাই আমি আসছি যে ওয়ার্কশপ আর ক্লাস, লাইভ ক্লাসের মধ্যে অনেকটা গ্যাপ থেকে যায়। কি গ্যাপ থেকে যায়, ওয়ার্কশপ কি হয় জেনারেলি আমরা মান্থলি সেটা অ্যাটেন্ড করি বা দু ন মাসে ছ মাসে একবার, সেখানে শেখাটা হয়তো হয়তো খুব ট্রেন্ড একজন আসছে ওয়ার্কশপে, বাট সেখানে সেই ট্রেন্ড ব্যক্তিটা তাকে কিন্তু স্টুডেন্ট হিসেবে শেখাবে না, সে একটা লেকচার দিতে এসছে, সে তার প্রেজেন্টেশনটাকে প্রেজেন্ট করবে এবং আফটার দ্যাট সে চলে যাবে। কিন্তু আমাদের এখানে জিনিসটা একদমই সম্পূর্ণ আলাদা, এখানে যারা ট্রেন ব্যক্তি তারা কিন্তু ওদের টিচার, ওদেরকে ক্লাস করাচ্ছে। তো সেই জায়গায় কিন্তু এটা একটা বিশাল বড় গ্যাপ ওয়ার্কশপ এবং ক্লাসরুমের মধ্যে। এবং আমরা যেটা প্রোভাইড করছি সেটা হলো ওদেরকে লাইভ কীভাবে একটা স্টুডিওতে নিউজ প্রেজেন্ট হচ্ছে, কীভাবে একটা স্টুডিওতে সেট আপ তৈরি হচ্ছে, কীভাবে মাল্টি ক্যামেরা কীভাবে প্রোডাকশন হচ্ছে, এই এন্টায়ার থিং কিন্তু ওরা ক্লাসের মতন করে দেখছে। মানে এটা ওদের ক্লাস, এটা কিন্তু ওদের ওয়ার্কশপ নয়। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন, হ্যালো, বলুন। হ্যাঁ বলবেন, আপনি ফোন করেছেন, বলুন। হ্যালো, হ্যাঁ 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 হ্যালো, হ্যাঁ আপনি ফোন করেছেন। আমার ছেলে এখানে ওই ভিডিও এডিটিং এটা শিখতে চায়। আপনি কে বলছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি পূর্ণিমা বিশ্বাস বলছি, বেলঘুরিয়া থেকে। আপনার ছেলে কি করছে এখন? আমার ছেলে এখন ইংলিশে অনার্স নিয়ে পড়ছে, ঠিক আছে, মানে এবছর এইচএস পাস করেছে, তাই তো? এইচএস না, এইচএস পাস করেছে দু বছর আগে। আচ্ছা, না দু বছর আগে পাস করেছে, ঠিক আছে, ওই ইংলিশে অনার্স নিয়ে এখন পড়ছে, ঠিক আছে, ঠিক আছে। আপনি জানতে চাইছেন আপনার ছেলে ভিডিও এডিটিং এন্ড মানে ক্যামেরা অপারেটিং এই কোর্সটা করতে পারবে কিনা, এটাই আপনার প্রশ্ন তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অবভিয়াসলি পারবে, ভিডিও এডিটিং এবং ক্যামেরা অপারেশন কোর্স করতে, ও যেহেতু 10+2 এলিজিবল, তো অবভিয়াসলি সে পারবে করতে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সবাইকে বলতে চাই যে এখানে কিন্তু আমাদের ক্লাসটা মানে রেগুলার বেসিসে করতে হবে। মানে আমি শিখতে এসেছি, মানে আমি শিখতেই এসেছি, আমাকে রেগুলার ক্লাস অ্যাটেন্ড করতে হবে, আমাদের মিনিমাম 75% কিন্তু অ্যাটেন্ডেন্স রাখতে হবে। তো এখানে মানে আমরা যেটা জেনে মানে এখন যেরকম এডুকেশন সিস্টেমটা হয়ে গেছে অনলাইনের মাধ্যমে, এবং সেখানে কিন্তু প্রেজেন্স, ক্লাসরুম প্রেজেন্স জিনিসটা আস্তে আস্তে মানুষের মাথা থেকেই চলে যাচ্ছে, শুধু অনলাইনে ক্যামেরাটা অফ করে দিয়ে মাইকটা মিউট করে দিয়ে আমি ক্লাসরুমে ঢুকে গেছি, ব্যাস এনাফ। এই জিনিসটা কিন্তু এখানে একদমই চলবে না। এখানে ইভেন ইন্টার্নশিপ যখন চলবে, তাছাড়াও আমরা খুব ফিজিক্যাল ক্লাস দেওয়ার ওদেরকে চেষ্টা করছি এবং করছিও, দিচ্ছিও, এই এই প্যান্ডেমিক, এই এরকম একটা আনপ্রেসিডেন্টেড টাইমে দাঁড়িয়েও আমরা কিন্তু ওদেরকে এই জিনিসটা প্রোভাইড করছি, কারণ আমরা চাই আমাদের স্টুডেন্টরা একদম মানে একদম কোনো খামতি না থেকে যায়, তারা যেন প্রপারলি অ্যাপ্ট হয় ইন্ডাস্ট্রির জন্য, এবং ইন্ডাস্ট্রি যেটা ডিমান্ড করে সেরকমই আমাদের স্টুডেন্টরা আমরা চাই সেরকমভাবে তৈরি হোক। তো সেটার জন্য ওদেরকে শিখতে হবে এবং প্রপারলি শিখতে হবে, ফাঁকি না রেখে। তাই আমাদের 75% অ্যাটেন্ডেন্স কিন্তু মাস্ট, কলেজ করলেও আমাদের এখানে কিন্তু প্রেজেন্ট হতেই হবে। একদম, মানে পড়াশোনাটা সে কী করে ব্যালেন্স করবে সেটা তার ব্যাপার, কিন্তু একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু স্টুডেন্টের উপস্থিতি ডিমান্ড করছে, ওখানে কিন্তু না এসে সপ্তাহে একদিন করে আসলে হবে না, রীতিমতো রেগুলার ক্লাসটা করতে হবে। 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ হলে সে এলিজিবল হতে হবে হচ্ছে 10+2 এবং তারপরে সে ক্লাসটা করতেই পারে। এই যে তিনটে কোর্স রয়েছে, কে কোন কোর্সটা করতে আগ্রহী এটা কিন্তু ডিসাইডেড বাই গার্জিয়ান্স অ্যান্ড স্টুডেন্ট। আর সেখানে অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করে নাম এনরোল করুন, এবং একাডেমিক কাউন্সিলর যিনি আছেন তিনি অনেকটা হেল্প করবেন, তার কাজটাই হচ্ছে কাউন্সিলিং করা। একটু যদি ক্লিয়ার করে দাও। হ্যাঁ, মানে এখানে যে স্ক্রিনে যে নাম্বারটা না যাচ্ছে সেটা একাডেমিক কাউন্সিলরের নাম্বার, এবং এই একাডেমিক কাউন্সিলিং মানে কাউন্সিলিংটা কিন্তু অ্যাটেন্ড করতেই হবে। এটার পদ্ধতি অনেকেই ভাবে যেটা একটা ইন্টারভিউ বা কোনো পরীক্ষা এরকম ধরনের, একদমই কিছু নয়। এখানে জাস্ট একটা কমিউনিকেশন বিটুইন একাডেমিক কাউন্সিলর অ্যান্ড দ্য স্টুডেন্ট অ্যান্ড প্যারেন্টস, যেখানে তার ইচ্ছেটা জানার মানে চেষ্টা হয় আমাদের ইনস্টিটিউট থেকে জানার দরকার, যে কার কোন এরিয়াতে কোন সেগমেন্টে তার ইচ্ছে এবং সে কোথায় তার কেরিয়ারটা স্বপ্ন দেখে। মানে ক্যামেরা অ্যাকচুয়ালি কী বলো তো তানিয়া, মিডিয়া মানে
একটা ওয়ার্ডস ব্যাপার। হ্যাঁ, এবার আমরা যখন বাইরের মানুষ, আমরা যারা লেম্যান জানি না মিডিয়া সম্পর্কে কি, আমরা ভাবছি আচ্ছা ওই যে অ্যাঙ্কারিংটা করবো, কোনটা করবো, বা ধরো ক্যামেরা শিখবো, কিন্তু পুরো ব্যাপারটা যে কতটা ইন্টারেস্টিং সেটা যতক্ষণ না সে ভেতরে আসে সে কিন্তু জানতে পারছে না। মানে এটা ভীষণ একটা ইন্টারেস্টিং বিষয়, মানে কাজটা না প্রতি মুহূর্তে শিখতে শিখতে আর এনজয় করতে করতে করে একদম। তো যারা এই জিনিসটা জান, মানে যেই যেই স্পেসিফিক এরিয়ায় ইন্টারেস্ট থাকে, ও কাউন্স মানে উনি কাউন্সিলিং এর মাধ্যমে যখন বসে তখন কিন্তু সেই জিনিসটা মানে প্রপার কোর্সে আর কি কি সেগমেন্টস আছে ইনডেপথ সেটাকে বল মানে বোঝানো হচ্ছে যে সে এই এরিয়ায় সে এক্সপ্লোর করতে পারে, এই এরিয়ায় সে কাজ করতে পারে, এই প্রপার ডিটেলস মডুলেশন কিন্তু প্রপারলি সেটা কিন্তু একাডেমিক কাউন্সিলর বোঝায়, এবং সেই ক্ষেত্রে আমাদেরও সুবিধা হয় যে সেই স্টুডেন্টটাকে প্রপার জায়গায় প্লেস করার এবং তাকে সেই অনুযায়ী তার স্কিলটাকে ডেভেলপ করার। ওই কাউন্সিলিং অ্যাটেন্ড করাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যেটা একদমই কমপ্লিটলি ফ্রি, ফ্রি অফ কস্ট। সুতরাং আপনারা যারা যোগাযোগ করতে চাইছেন অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে তানিয়া রয়েছেন, আপনারা সরাসরি কথা বলার নাম্বারে ফোন করুন, যেমন অলরেডি তিনজন করেছেন ফোন, আপনারাও করতে পারেন। তবে কী কী শিখবেন সেটা হচ্ছে ভীষণ মূল কথা, কেননা আপনাদের মনে হতেই পারে যে একেডি ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি কেন আলাদা। প্রথম কথা, এই সার্টিফিকেটটার ভ্যালিডিটি অনেক বেশি, যেটা কেন্দ্রীয় সরকার দ্বারা আপনারা পেয়ে যাচ্ছেন স্বীকৃত একটি কোর্স, এবং এটা সম্ভবত শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও এটা ভীষণভাবে এর একটা গ্রহণযোগ্যতা থাকবে, এই একটা ব্যাপার অ্যাকসেপ্টেন্সের রয়েছে। আর একটি যেটি, সেটা হচ্ছে যে একটা মিডিয়া হাউস যারা 24 বছর পার করে ফেলেছে, 25 বছর ধরে মিডিয়া ওয়ার্ল্ডে কাজ করছে একেবারে গর্বের সঙ্গে, সেই মিডিয়া হাউস যাদের 3-3টে চ্যানেল একসঙ্গে চলছে, স্যাটেলাইট চ্যানেল, বিশেষ করে 2 চ্যানেল তো এই মুহূর্তে ভীষণভাবে চলছে, একটা হচ্ছে সিটিভিএন, একটা হচ্ছে সিএন ক্যালকাটা নিউজ, এবং আরেকটি খুব দ্রুত আমরা অন এয়ার করতে চলেছি সেটা হচ্ছে সিটিভিএন মানে সিএন রাষ্ট্রীয়। সুতরাং এই 3টে চ্যানেলের মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে যে মিডিয়া হাউস, তারাই তো পারে এরকম 100% প্র্যাকটিক্যালের কথা বলে একটা ইনস্টিটিউট চালু করতে। সেই কারণেই কিন্তু আমাদের করা, কারণ আমরা ছেলে মেয়ে তৈরি করতে চাই যারা মিডিয়া ওয়ার্ল্ডে দাপিয়ে কাজ করবে। এই মুহূর্তে কিন্তু সিটিভিএন বা সিএন থেকে বহু ছেলে মেয়ে কাজ শিখেছে, হয়তো কোর্স করার নাম করে করেনি, কিন্তু আমাদের সঙ্গে অ্যাজ আ কলিগ কাজ করে তারা কিন্তু কাজ শিখে এখন দাপিয়ে কাজ করছে বিভিন্ন জায়গায়। তো ওয়াই নট কোর্স, আমাদের তখনই মনে হচ্ছে যে আমরা একটা ইনস্টিটিউট করে মানুষজনকে শেখাবো, তারা আসবেন এবং শিখবেন, সেটা শিখে সে নিজেকে প্রমাণ করতে পারবে আজকে এই মুহূর্তে মার্কেটে, কারণ কম্পিটিশনটা কিন্তু এখন মারাত্মক। আর এখন না মানে ওই আমি কাজের জায়গায় গিয়ে যেটা এখানে হতো সেটা কিন্তু এখন আর এটা সম্ভব নয় যে কাজের জায়গায় গিয়ে আমি শিখবো। মানে এই যে যেটা স্ক্রিনে যাচ্ছে এখানে কিন্তু মানে স্ক্রিন থেকে বোঝা যায় প্রত্যেকটা মানুষ কতটা বিজি কাজ করে, তো এখানে শেখানোর জায়গাটা নেই, তোমাকে শিখেই যেতে হবে। এবং আমি যদি সেই মানে প্রপারলি এক্সপোজার না পাই, আমি যদি প্রপারলি না শিখি, আমার কিন্তু ওই শুধু গতানুগতিভাবে বই পড়ে বা কয়েকটা থিওরি জেনে গিয়ে, টার্ম জেনে গিয়ে আমি যদি যাই, সেখানে কিন্তু আমার কোনো পাত্তাই থাকবে না। তো সেই ক্ষেত্রে আমাকে প্রপারলি স্কিলড হতে হবে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সৈকত সিল বলছি, ডানকুনি থেকে। ডানকুনি থেকে সৈকত, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার ডিপ্লোমা এইচএস এর পর ডিপ্লোমা আমার কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, ইলেকট্রিক্যাল আমি পড়েছি টেকনো ইন্ডিয়া সল্টলেক থেকে। আচ্ছা, তো হ্যাঁ, এরপর ওই ক্যামেরা নিয়ে যেটা বলছিলেন ওটা একটু মানে একটু যদি আমার বলতেন। মানে তোমাকে আমি তুমি বলছি ভাই, কতদিন আগে ডিপ্লোমা কমপ্লিট করেছো? আমার 2020 2020 মানে জাস্ট পাস আউট আর কি। তো তুমি চাইছো ভিডিও এডিটিং এন্ড ক্যামেরা অপারেটিং এই কোর্সটা করতে, 1 বছরের একটা সার্টিফিকেট কোর্স করতে চাইছো? হ্যাঁ। আচ্ছা তানিয়া, অবভিয়াসলি উনি এলিজিবল, কিন্তু 10+2 কিনা সেটা মানে। হ্যাঁ, তোমার কি মানে এইচএস এর পরে গিয়ে ভর্তি হয়েছো মানে? হ্যালো হ্যালো সৈকত, তুমি কি আছো? সম্ভবত নেই, তুমি একটু বলে দাও ডিটেলে। হ্যাঁ, যে অবভিয়াসলি তুমি এলিজিবল হতে পারো অবভিয়াসলি, ক্যান মানে, কিন্তু সেই ক্ষেত্রে তোমার 10+2 হওয়াটা খুব ইম্পর্টেন্ট। ডিপ্লোমাতে এখন ক্লাস 10-এর পরেও ডিপ্লোমা হয়, তো সেই ক্ষেত্রে হবে না, এলিজিবিলিটি নয়। কিন্তু যদি 10+2 থেকে থাকে তোমার, তবে তুমি অবভিয়াসলি আমাদের কোর্সের এলিজিবল। এবং ক্যামেরা অপারেশন ভিডিও এডিটিং তুমি শিখতে চাও, সেখানে কীভাবে ক্যামেরা
অপারেশন হয়, কিভাবে ডিফারেন্ট শট কি করে ডিভাইড হয় এবং ডিফারেন্ট সফটওয়্যার্স কি করে কি কি ইউজ হয় ভিডিও এডিটিং এ, এই সমস্ত কিছু ইনডেপথ মানে স্পেসিফিক্যালি এই এরিয়াগুলোকে আমরা কভার করি এই কোর্সটার মাধ্যমে। তো তুমি যদি ইচ্ছুক থাকো এই জিনিসটা শেখার এবং জানার জন্য প্রপারলি ডিফারেন্ট সফটওয়্যার গুলো মানে হাতে ধরে কাজ করতে ইচ্ছুক থাকো, শুধুমাত্র শিখতে নয়, তুমি যদি কাজ করতেও ইচ্ছুক থাকো মানে শুধুমাত্র মানে নিউজ ইন্ডাস্ট্রিতে বা ইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেই সেগমেন্টেই হোক না কেন, তুমি এলিজিবল এই কোর্সটার জন্য। সুতরাং আমার মনে হয় তোমরা যারা উৎসাহী রয়েছো, ছেলে মেয়েরা যারা স্টুডেন্টরা দেখছো বা বাড়ির গার্জেন্সরা দেখছেন, যারা মনে করছেন, বিশেষ করে বহু ছেলে মেয়ে হয়তো এইচএস পাস করেছে ঠিকই কিন্তু এখনও কলেজে চান্স পায়নি, নাম্বারে হয়তো কোথাও আটকেছে, কিছু না কিছু সমস্যা হয়েছে, কী করবেন ভাবছেন, দেন আপনারা যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, উৎসাহটা থাকতে হবে, ইচ্ছেটা থাকতে হবে, ওটা না থাকলে কিন্তু কিচ্ছু হবে না। মানে আমি ধরো এখন যদি আমাকে কেউ ধরে বেঁধে বলে যে তুমি ম্যাথস নিয়ে পড়াশুনো করো, কিচ্ছু হতো না আমার, আমি পারতামই না, কারণ ওটা আমার পেরিফেরি না, আমার ইচ্ছেই ছিল না। আমার ইচ্ছে অনুযায়ী পড়াশুনো, আমার ইচ্ছে অনুযায়ী কাজ, সেটাতে আমি কিন্তু নিজেকে 100% দিতে পারি। আমরা তখনই 100% দিতে পারি যখন আমরা ইচ্ছে অনুযায়ী কাজটা করতে পারি। মানে মানে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি তখনই হওয়া যায় যখন আমার এই মানে ইন্টারেস্টটা ঠিক মানে অ্যাপ্ট থাকে, আমি এটাতেই যেতে চাই, আমি এটাতেই স্বপ্ন দেখি, তবেই কিন্তু আমি অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হতে পারি, না হলে ওই অর্ডিনারিতেই আমরা পড়ে থাকি। একদমই তাই। বাট আমাদের আমাদের যে কাজ আর কি, আমাদের একে ইনস্টিটিউট অফ মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা ইচ্ছে এবং কাজ, যেটা আমরা স্বপ্ন দেখেছি যে আমরা এক্সট্রা অর্ডিনারি তৈরি করব মিডিয়া পার্সন, সেই মিডিয়া পার্সন যেখানে গিয়ে ইন্টারভিউতে দাঁড়াবে তার পিছনে অন্তত 10টা সিট ফাঁকা রেখে পরের লাইনটা তৈরি হবে, তার কারণ সে এতটাই ইকুইপড হবে যে তার পিছনে 10টা সিট অন্তত কেউ এগিয়ে আসতে পারবে না। এটা আমাদের ইচ্ছে এবং আমরা এভাবেই তৈরি করতে চলেছি এবং তৈরি হচ্ছে, খুব দ্রুত ফার্স্ট ব্যাচ বেরোবে এবং তারা আমরা 100% আমি অন্তত 100% অ্যাশিওর যে তারা প্রত্যেকেই নিজের নিজের পরিচয় তৈরি করতে পারবে, তখন আমরা গর্ব করে বলতেও পারবো। তো আবারও একবার একটু কোর্সটাকে ঝালিয়ে নিতে চাইছি, বিশেষ করে ডিপ্লোমা কোর্সটা ধীরে ধীরে একটু। হ্যাঁ, ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা ইন মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এইটা হলো 2 ইয়ার্সের কোর্স, এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 10+2। এটা কমপ্লিট একটা মিডিয়া প্যাকেজ বলা যেতে পারে, যেখানে শুধুমাত্র আরও দুটো যে কোর্স আছে আমাদের, সেটা মানে সার্টিফিকেট কোর্স ইন জার্নালিজম নিউজকাস্টার বা ক্যামেরা অপারেশন, এই দুটো তো কাভার করছেই, এই সেগমেন্টগুলো তো কাভার করছেই, তার সাথে সাথে পাবলিক রিলেশনস, অ্যাডভার্টাইজমেন্টস এবং কর্পোরেট কমিউনিকেশন, এই আদার সেগমেন্টসগুলো কেউ কভার করছে, এবং মিডিয়া গ্রাফিক্স বা কী করে একটা বুলেটিন প্রডিউস হয়, কী এভরি এন্টায়ার জনরাটাকে কিন্তু এই কোর্সটা কভার করছে, এবং এটার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও 10+2, এবং শুধুমাত্র 10+2 শুধুমাত্র মানে যারা পাস আউট করছে শুধু তাদের জন্য না, যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে বা কিছু করছে না, তারাও কিন্তু এই কোর্সের জন্য এলিজিবল। মোটামুটি আমরা মানে বয়সটাকে বলতে পারি যে 18-30, একদম 18-30 এই হচ্ছে এলিজিবল। এখন 18-র নিচে যদি কেউ এইচএস পাস করে থাকে 17-16 তাহলেও তারা এলিজিবল, এইচএস পাসটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া। এবার আপনি গ্রাজুয়েশন করেছেন, মাস্টার্স করেছেন, সেটা আপনার ব্যাপার, সেটাও আপনি যোগাযোগ করতে পারেন, কিন্তু 30 বছরের মধ্যে বয়সটা হতে হবে, কারণ বয়সটাও ম্যাটার করে একটা সময়ের পরে, তখন থিতু হতে হয় কেরিয়ারে, 30 অবধি আমরা কেরিয়ারের পিছনে ছুটতে পারি, আফটার 30-35 তখন কিন্তু থিতু হতে হয় একটা কেরিয়ারে, আর সেই রকমভাবে সে পরিচিতি লাভও করতে পারে না, কারণ তার আগে যারা আছে তারা কিন্তু খুব ইয়াং, খুব পজিটিভ মাইন্ড, তো সেই ক্ষেত্রে তারা অবভিয়াসলি তারা পিছিয়ে পড়ে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? কোথা থেকে বলছেন? অরিজিৎ। হ্যাঁ বলুন ভাই। হ্যাঁ বলছি যে আপনারা তো 10+2 কথা বলছেন, এজ লিমিট কত বছর পর্যন্ত আছে? এই যে আমি বলে দিলাম 18-30, 18 বছর মিনিমাম, 30 বছর ম্যাক্সিমাম। ও আচ্ছা, অ্যাকচুয়ালি আমি পরে যোগদান, এই জাস্ট আমি জাস্ট শেষ করলাম 18-30। এবার 18-র আগেও যদি কেউ এইচএস পাস করে 16 বছর বা 17 বছরে, তিনিও এলিজিবল, এইচএস পাস হতে হবে, বয়সটা আপ টু 30। আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন, আমাদের হাতে সময় নেই বিদায় নেওয়ার পালা,
প্রত্যেক বুধবার এবং শনিবার ইনস্টিটিউট নিয়ে আমাদের কথা থাকে, একে ইনস্টিটিউট অ্যান্ড মিডিয়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে আমাদের কথা বলা থাকে। কিন্তু আমাদের যে ভর্তির প্রক্রিয়া সেটা প্রায় শেষের দিকে, খুব দ্রুত সেশন শুরু হতে চলেছে, তাই আপনারা অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে, কারণ এখন যেহেতু কোভিড সিচুয়েশন ইন্ডিভিজুয়াল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে, একসাথে সবাইকে ডাকা হচ্ছে না, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং হচ্ছে, এবং অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে ফোন করে একাডেমিক কাউন্সিলের সাথে কাউন্সেলিং করে আপনার স্টুডেন্টের ইচ্ছে অনুযায়ী, মত অনুযায়ী আপনারা কিন্তু ভর্তি করতে পারছেন। ধন্যবাদ জানাবো তানিয়াকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।